السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد كوفيد 19 প্রাদুর্ভাবে সরাসরি ক্লাস বন্ধ থাকার কারণে অনলাইনে সিলেটের পক্ষে পাঠদান শুরু করা হয়েছে। আজকে চাঁদখানি কলেজ বাগাছড়া খুলনার পক্ষ থেকে ইসলাম শিক্ষা বিষয়ে দ্বিতীয় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি ক্লাস আমি উপস্থাপন করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে তোমাদের পাঠ্যাভ্যাস অব্যাহত রেখে তোমাদের একাডেমিক ক্যারিয়ার ডেভেলপে ব্যস্ত রয়েছ। আজকে আমি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ে ব্যক্তিগত জীবনে ইসলাম, এই ব্যক্তিগত জীবনে ইসলামের অনেকগুলো বিষয় রয়েছে, যে তাকওয়া, এহসান, জিকির, এমনিভাবে আরও কয়েকটি বিষয় রয়েছে। ব্যক্তিগত জীবনে ইসলামের এহসান বিষয়ে আজকে আমি তোমাদের সামনে তোমাদের উপলক্ষে আলোচনা করব। তো এহসান বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের জানা দরকার যে ইসলামে প্রত্যেকটি বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে সুচারুরূপে প্রতিপালনের নির্দেশ প্রদান করে। তো এহসানটি এরকম একটি বিষয় যা এহসান শব্দটি আরবি শব্দ এহসান, এহসান আরবি শব্দ নুন, আরবি হা সিন নুন হুসনুন শব্দ থেকে এহসান শব্দের উৎপত্তি। শাব্দিক অর্থ হচ্ছে যে উত্তম রূপে বা উত্তম বা চমৎকার, দয়া বা করুণা করা, উত্তম বা চমৎকার, দয়া বা করুণা করা, নিষ্ঠার সাথে কাজ করা, পরোপকার করা, সৌজন্যমূলক আচরণ করা, নিখুঁতভাবে নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা। আগেতে এই বাংলায় এহসান শব্দের এই অর্থগুলো হতে পারে। পারিভাষিক সংজ্ঞায় ইসলামী শরিয়াতের পরিভাষায় এহসান বলা হয় এমন একটি বিষয়কে যে মহান স্রষ্টার পক্ষ থেকে তার সৃষ্টির প্রতি যেসব দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলি সুচারুরূপে স্রষ্টার মর্জি মোতাবেক সর্বোত্তম রূপে সম্পন্ন করার নামই হচ্ছে এহসান। ইসলামী শরিয়াতের পরিভাষায় কয়েকটি জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশাবলী আমাদের পালনের জন্য প্রদান করা হয়েছে, এই নির্দেশাবলী এই সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এই দায়িত্ব এবং কর্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেভাবে প্রতিপালন করতে বলা হয়েছে সেইভাবে সর্বোত্তম রূপে সম্পন্ন করাই হচ্ছে এহসান। একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে, আল্লাহ কোরআন হাদিসে জিব্রাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তোমরা যখন তোমাদের ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আল্লাহর দাসত্ব করবে, তখন আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহকে তুমি দেখছো। আর এরকম অনুভূতি যখন না আসবে তখন তোমার অনুভূতি এমন করবে যে আল্লাহ তোমাকে দেখছে, যে ইবাদত করার সময় তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভূতি দিয়ে ইবাদত বন্দী করা হচ্ছে ইসলামের স্পিরিট। তো সেই হিসেবে সর্বোত্তম রূপে কাজ সম্পন্ন করাই হচ্ছে এহসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, যে তোমরা এহসান কর যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি এহসান করেছে। তোমরা এহসান কর অর্থাৎ
তোমরা যে কাজ আমার উপলক্ষে করবে, তোমরা যে ইবাদত করবে সেটা সুন্দরভাবে, নিখুঁতভাবে, সুচারুরূপে, নির্ভুলভাবে সম্পন্ন করার চেষ্টা করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আহসান কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার যে এহসান করেছেন, আল্লাহ তোমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সুচারুরূপে প্রদান করেছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তোমার চোখ দুটি যদি পিছনে থাকত তাহলে কেমন হতো। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহসানুল খালিকিন, যে তোমাকে সৃষ্টি করা হয়েছে সর্বোত্তম রূপে। চোখ পিছনে থাকলে যেমন আমার দেখার সমস্যা হতো, নাক যদি ডান পাশে থাকতো তাহলে কেমন হতো, এমনিভাবে আমাদের আহসানি তাকবি, যে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সুচারুরূপে সংস্থাপন করেছেন, এইভাবে গোটা সৃষ্টির আগে তোমার কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বৃক্ষরাজি, উদ্ভিদ, অন্য অন্য জীব জন্তু সকলেই মানব কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তো আমাদের এই এহসান সম্পর্কে জানতে গেলে এহসানের প্রকারভেদ সম্পর্কে জানা দরকার, যে এহসানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই এহসানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এহসান দুই প্রকার। একটা হচ্ছে স্রষ্টার প্রতি এহসান, একটা হচ্ছে স্রষ্টার প্রতি এহসান। আরেকটি হচ্ছে যে সৃষ্টির প্রতি এহসান। একটা এহসান স্রষ্টার প্রতি এহসান বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে উপলক্ষ করে আমরা সরাসরি যে ইবাদত বন্দিগি করি, এই ইবাদত বন্দিগুলো আল্লাহ সঠিক নির্দেশনা অনুপাতে সুচারুরূপে সম্পন্ন করা। যেমন আমরা আল্লাহর নির্দেশ যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সিয়াম পালন করো, সিয়ামকে তোমাদের জন্য, এই রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী দিকের জন্য। এখানে এই সিয়াম বা রোজা পালন করার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে এটা পালনের ক্ষেত্রে যদি আমরা সুষ্ঠুভাবে সুন্দররূপে করে পালন না করি, অর্থাৎ আমরা আমাকে আল্লাহ দেখছেন এই অনুভূতি আমার ভিতরে যদি না থাকে, তাহলে দেখা যায় যে রোজাদার অবস্থায়, রোজা থাকা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় আমি ক্ষুধাতুর অবস্থায় সকলের লোকচক্ষের অন্তরালে আমি খেয়ে নিচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি আমার কাছে না থাকার কারণে আমি পানির নিচে যে পিপাসক্ত অবস্থায় পানির নিচে যে পানি পান করছি, এরকম একটা পরিস্থিতির এসে যাচ্ছে। সেজন্য স্রষ্টার প্রতি এসান হলো যে রোজা, নামাজ, জাকাত সহ যে সকল বন্দিগি ইবাদত রয়েছে, এই বন্দিগি বা ইবাদতগুলোকে আমরা আমাদের সুন্দরভাবে পালন করা, এটা হচ্ছে স্রষ্টার প্রতি এহসান। এরপরে আরেকটি রয়েছে যে সৃষ্টির প্রতি এহসান। সৃষ্টির প্রতি এহসান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বলা হাকুল্লাহ আর হাকুল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক জীব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই সামাজিক জীব হিসাবে আমার পিতামাতার সাথে একটা আচরণের সুন্দর আচরণের বিধান নির্ধারণ করা হয়েছে যে অবিল ওয়ালিদাইনি ইহসান, কোরআনে বলা হচ্ছে যে তোমাদের মাতা পিতার সাথে তোমরা সদাচরণ করো। এমনিভাবে অন্য অন্য সৃষ্টির রাজির প্রতি দয়া প্রদর্শনের কথা বলা হয়েছে। এছাড়াও সৃষ্টির প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে এই কর্তব্য সুচারুরূপে সম্পন্ন করাই হচ্ছে সৃষ্টির প্রতি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহসানকে ভালো করে বুঝে এটা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। দানপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এহসান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে এছাড়াও আরও অনেকগুলো গুণাবলীর কথা আলোচনা করা হয়েছে, জিকির, শুকর, কর্তব্যপরায়ণতা সহ আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।
তোমরা বাড়িতে তোমাদের পাঠ্যপুস্তক ও সাহায্যকারী গ্রন্থ অবলম্বনে তোমরা এগুলো অধ্যয়ন করবে এবং বাস্তব জীবনে এগুলো পালন করার চেষ্টা করবে। সর্বোপরি এই করোনা প্রাদুর্ভাবের সময়ে বাড়ি বসে তোমরা আমাদের প্রদত্ত অনলাইনে ক্লাসগুলো অনুসরণ করবে এবং তোমাদের পাঠ্যপুস্তক অনুসরণে তোমাদের একাডেমিক ক্যারিয়ার ডেভেলপ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি।